আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য। আপনারা অনেকেই সৌদি আরবে কয়েকটা ব্যাংকই, মোটামুটি সব ব্যাংকগুলোই ভালো, তবে আজকে আমরা যে ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাদেরকে বলবো সেটা হচ্ছে সাব ব্যাংক বা সৌদি ব্রিটিশ ব্যাংকও অনেকে বলে। তো দর্শক, এই ব্যাংকে আপনি কিভাবে অনলাইনে ঘরে বসে অ্যাকাউন্ট ওপেন করবেন সেই ফুল প্রসেসটা আজকে দেখাবো। ভিডিওটি একটু বড় হবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওর শেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, আপনি কিভাবে ডিপিএস ওপেন করে টাকা জমিয়ে রাখবেন সেই বিষয়ে। তো দর্শক, আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে আপনি সরাসরি গুগলে গিয়ে লিখবেন সাব ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং। এই ইয়ারটি লেখার পর সার্চ বারে গুগলের আপনি এই দেখতে পারছেন, প্রথমে একটি লিংক শো হবে, ই অ্যাকাউন্ট ওপেনিং, এটাতে ক্লিক করবেন। করার পর আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। এখানে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন, অবশ্যই আপসির অ্যাকাউন্ট খোলা থাকতে হবে এবং আপনার ভ্যালিড ইকামা থাকতে হবে, ন্যাশনাল অ্যাড্রেস খোলা থাকতে হবে। কীভাবে ন্যাশনাল অ্যাড্রেস করবেন সে সম্পর্কে অলরেডি আমাদের ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন। এবং আপনার ইকামার উপরে সেই নাম্বারটি কেনা থাকতে হবে, অবশ্যই নাম্বারটিতে আবসির এবং একই নাম্বারে, কোনো আলাদা আলাদা নাম্বার জানি না হয়, একই নাম্বারে আবসির, ন্যাশনাল অ্যাড্রেস সব কিছু থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নেক্সট একটা পেজে অনলাইন ব্যাংকিং ওপেনিংয়ের একটা পেজ নিয়ে আসতে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের সবগুলোর উপরে ক্লিক করে দেবেন। তারপরে প্রথমে আপনার ইকামা নাম্বারটি দিয়ে দেবেন, তারপরে আপনার নাম্বারটি 053 বা 29 কোন ধরনের নাম্বার সেটা সিলেক্ট করে দিবেন। বাকি সংখ্যাগুলো নিচে আপনি টাইপ করে দিবেন, বাকি সাত সংখ্যা আর কি। যেমন আমি ধরুন 059-এর জেন, বা আপনার মোবাইলই হইতে পারে, অথবা লেভেরা হইতে পারে, বা এসটিসি হইতে পারে, আপনার যেটাই হোক সমস্যা নেই, অবশ্যই সেটা আপনার ইকামের উপরে। আগেও বলেছি নিচে আইএমএ রোবট, এটার উপরে ক্লিক করলে, ক্লিক করার পর টিক চিহ্ন উঠবে, নেক্সটে ক্লিক করবেন, আপনাকে নাফাজ এই অপশনে নিয়ে আসবে। এখানে আসার পর আপনার আবশিরের ইউজার এবং পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন, আপনার রেজিস্টার্ড নাম্বারে একটি ওটিপি যাবে, দেখতে পাচ্ছেন। আমাদের ওটিপি দেওয়ার পর আবারও কনফার্মে ক্লিক করবেন, আপনাকে আবারও ব্যাংকের ওয়েবসাইটে ভেরিফাই করে নিয়ে আসবে। তো নাফাজ থেকে বা আবশির থেকে কিন্তু আপনার সমস্ত ডিটেলস তারা কানেক্ট করে নিয়েছে, দেখতে পারছেন। তো এখানে আপনার আরবি নাম, বাংলা নাম, ইকামা নাম্বার এবং সব কিছু, মোটামুটি ইকামা এক্সপায়ারি ডেট, এখানে আপনার বাংলাদেশে কোন জেলাতে জন্ম হয়েছে সেটা দিয়ে দেবেন। তারপরে আপনি মেরিড না সিঙ্গেল সেটা, আপনার পাসপোর্টে যেটা দেওয়া আছে সেটাই কিন্তু আকামতে দেওয়া আছে, তো সেটাও অবশ্যই আপনি স্ট্যাটাস, আপনার মেরিড সিঙ্গেল হলে মেরিট দেবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল দেবেন, সমস্যা নেই। তারপরে এখানে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কোনো অন্য কোনো কান্ট্রির ইয়া আছে কি না, ন্যাশনালিটি আছে কি না, আমাদের একটাই। তো এখানে নো, এগুলো এটা লাস্টটা ইয়েসে রেখে দেবেন, যেভাবে আছে দেখতে পারছেন। তো ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করার জন্য অবশ্যই একটি ইমেল, ভ্যালিড ইমেল দিতে হবে। এখন হচ্ছে এই একটা সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যাডিশনাল কন্ট্যাক্ট। তো এখানে আপনার যদি কোনো বন্ধুবান্ধব বা ভাই বাবা কেউ থাকে সৌদির ভিতরে, অথবা বাংলাদেশে থাকলেও সমস্যা নেই, জাস্ট নামটা, তো সৌদিদের স্টাইলে নামটা দিতে হবে। প্রথমে ফার্স্ট নেমে তার নিজের নাম, তারপরে বাবার নাম, থার্ড নেমে দাদার নাম, এরপরে ফ্যামিলি নাম, তারপরে আপনার যদি কোনো সেকেন্ডারি নাম্বার থাকে সেটা দিয়ে দেবেন। অবশ্যই অনেক সবারই দুইটা করে নাম্বার থাকে, যাদের একটা আছে আপনারা চাইলে আপনার ওই নাম্বারটাই দিয়ে দেবেন, সমস্যা নেই। এটা হচ্ছে যে অ্যাডিশনাল কন্ট্যাক্ট, মানে আপনাকে না পাইলে যার কাছে যোগাযোগ করবে কোনো প্রবলেম হইলে, তো যার কন্ট্যাক্টটা দিয়েছেন সে তার সাথে কী সম্পর্ক, আপনি এখানে ভাই বাবা ছেলে যে কোনো কাউকে অ্যাড করতে পারবেন। তো দেখতে পারছেন এখানে একটা জিনিস বাকি রয়ে গেছে, আপনি কতটুকু পড়াশোনা করেছেন সে লেভেলটা দিয়ে দেবেন, আন্ডার গ্রাজুয়েট, ইন্টারমিডিয়েট, যদি না হয় আদার্স দিয়ে আর দিয়ে দেবেন। এখানে আদার্স দেওয়ারও অপশন আছে যদি একেবারেই পড়াশোনা না করেন। তারপরে আমরা নেক্সট পেজে চলে যাব, নিচে একেবারে নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন দেওয়া আছে, তো আমরা নেক্সট পেজে আসার পর এবার
আপনি এখানে কিন্তু অটোমেটিকভাবে আপনার ওই যে বললাম না ন্যাশনাল অ্যাড্রেস যদি খোলা থাকে, আর সঠিক ন্যাশনাল অ্যাড্রেস কীভাবে খুলবেন সে সম্পর্কে কিন্তু আমাদের ভিডিও আছে। এখানে মেইলিং অ্যাড্রেস যদি আপনার ন্যাশনাল অ্যাড্রেসটাই দেওয়া থাকে সেটাই দিয়ে দেবেন, আপনার শুধু শুধু আলাদা আবার মেইলিং অ্যাড্রেস অ্যাড করার কোনো দরকার নেই, সেটা ইয়েসেই রাখবেন। তারপর আপনার হোম কান্ট্রি একটা ন্যাশনাল অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। প্রথমে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, তারপরে আপনার বাংলাদেশের যে সিটিতে আপনার বাড়ি, তারপরে রোড নাম, এরপরে ইউনিট নাম্বার, ইউনিট নাম্বার 01 এগুলো ভেরিফাই হবে না, জাস্ট আপনি একটু মিলিয়ে দিয়ে দিবেন বাংলাদেশের ন্যাশনাল অ্যাড্রেসগুলো যেগুলো ভোটার আইডি কার্ডের পিছনে দেওয়া থাকে সেটার মতো, কিন্তু সেটা ইন্টারন্যাশনাল মানের ন্যাশনাল অ্যাড্রেস না, এই দেশেরটা ইন্টারন্যাশনাল, যেমন জিপ কোড, পোস্টাল কোড, এডিশনাল কোড এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল। তো আপনার মিলিয়ে দিয়ে দিবেন, পোস্টাল কোড তো বাংলাদেশের সব থানাতেই আছে। তারপরে তিন নম্বর নেক্সটে চলে আসবেন, আসার পরে এখানে আপনার কফিলের ডিটেলস, প্রথমে আপনার স্ট্যাটাস আপনি 5-8 দিয়ে দেবেন, তারপর আপনার সাধারণ ওয়ার্কার নাকি ড্রাইভার, আপনার ইকামতে যেটা দেওয়া আছে বিশেষ করে দেখতে পারবেন যেই অপশনগুলো ঘরের পর লাল স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। তো এখানে আপনার কোম্পানি নামের উপরে এটা আসলে যারা কফিলের আন্ডারে আছেন এখানে কফিলের নাম লেখার কোনো সিস্টেম নাই, বড় বড় কোম্পানির নামগুলো আছে, আপনারা মিলিয়ে একটা দিয়ে দিবেন, জয়েনিং ডেটটা দিয়ে দিবেন, আপনি কবে এই কফিলের কাছে জয়েন করছেন, তারপরে আপনি কীভাবে ইনকাম করেন, স্যালারি কত টাকা মাসে ইনকাম করেন সেটা দিয়ে দিবেন, ওয়ার্ক টেলিফোন নাম্বার এটা দেওয়ার দরকার নেই, এটা অপশনাল, আপনার কি এডিশনাল ইনকাম আছে কি না, মানে এই কাজের বাহিরে আপনি চাইলে দিয়ে দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই, এডিশনাল ইনকাম হিসাবে ইয়েসে ক্লিক করে 500 রিয়াল বা 1000 রিয়াল আরও বাড়তি দিয়ে দিতে পারেন। এবং আপনার এই ইকাম বা আপনি কোন জেলাতে আছেন সৌদি আরবের সেটা সিলেক্ট করে দিতে হবে নিচ থেকে, এখানে সৌদি আরবের সব জেলার নাম আছে, সরি এটা হচ্ছে আপনি কোন ব্রাঞ্চে অ্যাকাউন্টটা ওপেন করতে চাচ্ছেন, আপনি যেই জেলাতে আছেন সৌদি আরবে রিয়াদ দাম্মাম মোটামুটি এর আপনার নির্দিষ্ট জেলাতে, যেমন আমি যেই জেলাতে আছি সেই জেলাতে নাই, তো আমি আশেপাশের একটা জেলাতে দিয়ে দিয়েছি, তো এই দেশে তো ব্যাংকে যাওয়ার দরকার হয় না আপনারা জানেন, তো আপনারা পছন্দ মতো একটি সিলেক্ট করে নেবেন সিটি, তারপরে ওই সিটিতে কোন ব্রাঞ্চে অ্যাকাউন্টটি ওপেন করতে চান সেটা দিয়ে দেবেন। এখন আপনি কি ওই ব্রাঞ্চের সেলফ সার্ভিস মেশিন থেকে আপনি নিজে কার্ড প্রিন্ট করতে চান, তাহলে এক নাম্বারটা, দুই নাম্বারটা হচ্ছে ব্রাঞ্চে গিয়ে কার্ড নিতে চান, তো দুই নাম্বার এক নাম্বার দেওয়ার দরকার নেই, আপনি মেইলিং অ্যাড্রেসে পাঠাতে রিকোয়েস্ট পাঠাবেন, একে লাস্টারটা ক্লিক করবেন, তারপরে আপনি ফোন ব্যাঙ্কিংয়ের জন্য 6 ডিজিট একটা পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করবেন, সেম প্রথমটাতে যেটা দিবেন সংখ্যার একটি নাম্বার দ্বিতীয়টাতেও এটা দিবেন। তারপর আপনাকে ইন্টারনেট ব্যাংকিং, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন লগ ইন করবেন তখন একটা ইউজার আপনাকে ক্রিয়েট করতে হবে, তো ইউজারটা আপনার অবশ্যই নাম সাথে সংখ্যা সহকারে দিবেন, তারপর ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের জন্য একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং সংখ্যা স্পেশাল ক্যারেক্টার সহকারে, অবশ্যই পাসওয়ার্ডটি দুইবার, প্রথম করে যেটা দিবেন সেম দ্বিতীয় করেও সেটা দেওয়ার পরে নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে আপনাকে ক্লিক করতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করার পর আপনি কি একটি ডিপিএস অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন কি না, এই একটা অপশন, সেটা এখনও অন্য অন্য ব্যাঙ্কে আসে নাই, আলরাজিতে অলরেডি চলে আসছে, তো এটা কিন্তু এই ব্যাঙ্কে সর্বপ্রথম সৌদি আরবে আনছে ডিপিএসটা, আপনি কত মাসের জন্য খুলতে চান এই টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি, 24 মাস, 36 মাস, দেখতে পাচ্ছেন 12 মাস, তো আপনি 36 মাস করলে দেখতে পাচ্ছেন 2.95% আপনার প্রোফাইল রেটটা পাচ্ছেন, এবং প্রত্যেক কোন মাস থেকে আপনি ওপেন করতে চাচ্ছেন সেটাও এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন, করে দিতে পারবেন যে আমি এই মাসে করব না আগামী মাস থেকে এটা রানিং হবে, তো তারপর আপনি মান্থলি কত টাকা রাখতে চান, 200 টাকা, 300 টাকা, 100 টাকা, 500 রিয়াল, মানে সরি টাকা না মানে রিয়াল আর কি, দেখতে পাচ্ছেন 100 টাকা হইতে 5000 রিয়াল পর্যন্ত মাসে আপনি এটাতে থুইতে পারবেন একেবারে সেফলি, তো অবশ্যই বেশি থুইবেন না, 1000 বা আপনার বেতন অনুপাতে আপনি এই ডিপিএসটা করার চেষ্টা করবেন, সম্পূর্ণ নিরাপদ আপনারা জানেন, নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করার পর নেক্সটে চলে আসবেন, আসার পর আর একটি পেজ ওপেন হবে, এখানে আপনি মাসে কত টাকা ডিপোজিট করতে চান, অবশ্যই আপনার বেতন অনুযায়ী
3,000-4,000 রিয়াল বা বেশি দেওয়ার দরকার নাই, কারণ বেশি দিলে ক্ষতি আমাদের, আমরা আজনবী তাই আমাদের বেতন কিন্তু এত বেশি না। তো নিচে যেই টার্মস অ্যান্ড কন্ডিশনটি আছে ট্যাক্স, আমাদের কোনো ট্যাক্স নেই, তাই নো রাখার পর সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার নাম্বারে একটি ওটিপি যাবে, সেটা খুবই দ্রুত কিন্তু ওটিপিটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আবারও সাবমিট অপশানে বা ভেরিফাই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমাদের ভেরিফাই হচ্ছে দর্শক, আর অনুরোধ থাকবে আমরা নেক্সট ভিডিওতে কিভাবে কার্ড পাবেন সব বিষয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের নাম চলে আসছে এবং আইবিএন নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার একটা কার্ডের মতো দেখা যাচ্ছে। আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এবং এসএমএসও কিন্তু অলরেডি আমাদের পাঠিয়ে দিয়েছে তারা আইবিএন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার বা সিআইসি নাম্বার, কাস্টমার নাম্বার সব কিছু। তো এখানে আপনি এখন ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে লগ ইনও এখান থেকে করতে পারবেন, বা তাদের অ্যাপস আছে সেই বিষয়ে আমরা আলাদা একটি ভিডিও দেবো, অ্যাপসের রিভিউ দেবো, ইনশাল্লাহ সব ধরনের ভিডিওগুলোই কিন্তু আমরা নেক্সটে আপনাদেরকে জানাবো। অনেক বিষয় হাইড রেখেছি, সেটা হচ্ছে সিকিউরিটি পারপাস, নাইলে কিন্তু কমিউনিটি গাইডলাইনে আমরা পড়ে যাই, এজন্য এগুলো হাইড রাখতেই হয় আমাদেরকে, কোনো ইয়ে নাই। তারপর নিজের তথ্য সেই জন্য হাইড রাখতে হয়। তো লগ ইন ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে ক্লিক করার পর এই পেজে চলে আসবে। প্রথমে আপনি ইউজারটি দিয়ে দেবেন, তারপর পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, সাথে সাথেই লগ ইন করার চেষ্টা করবেন, এতে আমি মনে করি ভালো। তা আমরা যেই কিছুক্ষণ আগে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ইউজার এবং পাসওয়ার্ড বানিয়েছিলাম সেটা এখানে প্রথমে ইউজার পরে পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। তো আপনারা যদি কম্পিউটার থাকে সেক্ষেত্রে ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করতে পারেন, অথবা তাদের অ্যাপসই সবচেয়ে চমৎকার অ্যাপসটাই, আপনারা গুগল প্লে স্টোর থেকে সাব ব্যাঙ্ক লিখলেই কিন্তু তাদের অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন, সেটার মাধ্যমেও আপনারা চাইলে লগ ইন করতে পারবেন। তো খুবই চমৎকার এই ব্যাংকের সিস্টেমগুলো আমি মোটামুটি দেখতে পেয়েছি। বাংলাদেশেও টাকা পাঠাইতে পারবেন এবং যে কোনো এটিএম থেকে ফ্রিতে টাকা উত্তোলন করতে পারবেন। সৌদি আরবের সব সিস্টেমগুলোই একই সিস্টেম। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কারেন্ট অ্যাকাউন্টটিও দেখাচ্ছে, এবং সাথে কিন্তু এখানে আমরা যে ডিপিএস অ্যাকাউন্ট, মানে মান্থলি আপনার এই মূল অ্যাকাউন্টে কিন্তু টাকা রাখতে হবে, তাহলেই কিন্তু আপনি এই ডিপিএস যেটা করেছেন সেটাতে প্রতি মাসে যেই তারিখটা আমরা নির্দিষ্ট করে দিয়েছি ওই তারিখে তারা টাকা কেটে নিয়ে যাবে। আর ডিপিএস আপনি অফ করতে চাইলে যে কোনো টাইমে কিন্তু এটা ক্লোজ করে দিতে পারেন। তো যদি সেই সম্পর্কেও ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে এটার এটিএম কার্ড নিয়ে কথা বলবো, সেই ভিডিও দেখবেন। আর যারা সৌদি আরব সহ অন্যান্য দেশে, কাতার, দুবাই, আপনারা বাংলাদেশি সিম কার্ডগুলো যদি ব্যবহার করতে চান, রবি, এয়ারটেল, গ্রামীণ, এই তিনটা আপাতত, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে, রবি নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আপনারা কন্ট্যাক্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের কাজগুলো সম্পূর্ণভাবে 100% আমরা কাজ করে থাকি এবং করে দেব।